ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওবরাকাত বিলাল ভাই প্রশ্ন করছেন আবুধাবি থেকে প্রশ্ন হলো যে দুইজনের সাথে ঝগড়া করছেন একজন আর মাঝে ঝগড়া মানে কথা হয়েছে একজন বলছে যে হায়েজ অবস্থায় মহিলাদের অর্থাৎ মাসিক পিরিয়ড অবস্থায় সবই করতে পারবে নামাজ বাদ দিয়ে আরেকজনে বলছে যে না কিছুই করা যাবে না এবং গাভির দুধে দোয়ানো যাবে না আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী নলা কি নসলাতো অসালা রসুল হিলকারী আমা জি বিলাল ভাই হ্যাঁ মূলত কথা হলো যে মহিলাদের মাসিক যেটা হবে অর্থাৎ মাসিক সমস্যা পিরিয়ড এটা হবেই মৃত্যু পর্যন্ত যত পৃথিবীতে মেয়ে আসবে আল্লাহ তার বাণী আদম সন্তানের মেয়েদের উপরে অর্থাৎ আদম আলাহ সালামের মেয়েদের উপরে আল্লাহ রব্বুল আলমিন এটা নির্ধারিত করে দিয়েছেন এটা আল্লাহর বিধান মেয়েদের উপরে এটা নির্ধারিত বিধান এটা আল্লাহ তাদের জন্য লিপিবদ্ধ করেছে সেটা হবেই যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান সেটা হবে অতএব শরীয়ত মেয়েদের জন্য কিছু কাজ নির্ধারণ করে দিয়েছে যে কাজগুলি ওই অবস্থায় নিষেধ করা হয়েছে শরীয়ত মাফ করে দিয়েছে যেহেতু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সুতরাং আল্লাহ তাদেরকে শরীয়তকে সহজ করে দিয়েছেন ওই অবস্থায় কিছু শরীয়ত হুকুম হাক্কা মাফ করে দিয়েছেন তার মধ্যে এক নম্বর হইল নামাজ সলাজ যেটা সেটা সরজ হোক নফল হোক সর্ব অবস্থায় তার প্রতি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছেন যতদিন থাকে কেউ থাকে তিন দিন ছয় দিন পাঁচ দিন সাত দিন এরকম থাকে বেশিও থাকতে পারে তো এই অবস্থা আল্লাহ মাফ করে দিয়েছে যখন পবিত্রতা লাভ করবে তখন সে আবার নামাজগুলি ঠিক মতো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবে মাগরীবের আগে সূর্য ওঠার আগে অর্থাৎ মাগরিবের সূর্য ডোবার মাগরীবের সূর্য রমণ রাখার চেষ্টা করবেন মাগরীবের সূর্য ডোবার মাগরীবের সূর্য ডোবার আগে এক রেখাতের সময় যদি তার থাকে অর্থাৎ এক রেকাত পাওয়ার সময় যদি তার থাকে সূর্য ডোবার তাহলে সে মাগরীবের নামাজ পড়ার চেষ্টা করবে এসে তো পড়তে পরে পড়বেই এমনিভাবে দেখুন সূর্য উঠবে অর্থাৎ সূর্য ওঠার আগে যদি এক রেখাতের সময় থাকে যে সূর্য ওঠার আগে এক রেখাত সে পড়তে পারবে তাহলে সে ওই দিনকার ফজর নামাজটাও তাকে পড়তে হবে সালাতের বিষয় এটা অনেকেই জানে না সেটা সংক্ষিপ্ত বললাম তার নামাজের বিষয়ে মূল কথা হলো যে অপেক্ষা করবে যে পর্যন্ত সে পবিত্রতা লাভ না করে কিন্তু জিগির আজকের যেটা যেমন তাকবির আল্লাহ আকবর তাজবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ আকবর তারপর আল্লাহ আলহামদুলিল্লাহ আউজুবিল্লা বা যে সমস্ত জিকির আজগার আছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হক বাহ বা যেগুলো আমরা জিকির আজগার বলি আল্লাহ স্মরণ আল্লাহর নাম এগুলি সমস্ত কিছু তার জন্য যায় আছে তারপরে তারপরে আর কি দোয়া করা কিতাব পড়া ফেখার কিতাব পড়া বলেন দোয়ার কিতাব বলেন তারপরে আমিন বলা বলেন অথবা মনে করেন কেউ দোয়া করতেছে সে আমিন আমিন বলবে সমস্যা নাই তারপরে ওয়াজ শুনবে বা কেউ কোরআন শুনবে সে সমস্যা নাই কিন্তু কোরআন পড়ার মধ্যে কেউ মতবিরোধ করছেন ওলামা করলাম যে কোরআন সে পড়বে না পড়বে না কোরআন থেকে দূরে থাকবে আর আইসারাজালানহার যখন এই সমস্যা হয়েছিল যেটা বোখারি মুসলিমের হাদিস আছে আইসারাজাল আহার আল্লা কোলে কোলের মধ্যে মাথা রেখে কোরআন করছিলেন তো এটা প্রমাণ হয় যে কোরআন শুনতে পারবে নিজে পড়বে কিনা বা পড়বে না এই সম্পর্কে মতবিরোধ করছেন কেউ কেউ যে পড়লেও পড়তে পারবে যদি কোরআন মনে কোরআন দিকে তনেবে জিব্বাদে উচ্চারণ করবে না এটা কেউ কেউ বলছেন আর কেউ কেউ বলছেন না এটা তো নিষেধ নয় পড়তে পারবে কিন্তু ধরতে পারবে না ধরা তো যাবেই না কোরআন ওই অবস্থায় ধরার নিষেধ নাবাক অবস্থায় এটা ঠিক আছে এটার মধ্যে মত নেই কিন্তু কোরআন যদি টাকায় তাকায় তাকায় জিব্বা দিয়ে উচ্চারণ করে পড়ে তাহলে নিষেধ এতে হাল মনে কোরআন থেকে দূরে থাকলো যদিও মতবিরোধ আছে সম্পর্কে তা কোরআন পড়া থেকে দূরে থাকলো কিন্তু কোরআন শুনতে পারবে কোরআনে তাপসির শুনতে পারবে তাফসির পড়তে পারবে হ্যাঁ অন্যান্য ফেকার পড়তে পারবে তবে ইসলামী বই পুস্তক পড়তে পারবে ধরতে পারবে এখন একটা মেয়ের মাসিক সমস্যা এসে গেছে সে কি ইসলামী স্টাডিজ পড়বে না ইসলামী স্টাডিজ পড়বে ইতিহাস পড়বে সে পরীক্ষার সময় পরীক্ষা দিবে সে এখন তার ক্লাস চলতেছে পাঁচ ছয় দিন তার এই সমস্যা এসেছে সে বই পুস্তক সবই পড়বে তার নিয়মিত ইসলামী স্টাডিজ বলেন বা ইসলামী বই পুস্তক বলেন সকলকে তার পড়তে হবে কোরআন বাদ দিয়ে বাকিরা সেই কাজ করতে বাকি সবকিছু সে চালু রাখবে এতে কোনো সমস্যা নেই তারপরে আরেকটা বিষয় হয়েছে যে মহিলাগণ যে মসজিদে অবস্থান করবে না ওই অবস্থায় মাসিক অবস্থায় মহিলা কোন মাসিক অবস্থায় মসজিদে অবস্থান করবে না দূরে থাকার চেষ্টা করবে যেমন মনে করেন ঈদগা মাঠে সমস্ত মহিলাদেরকে যাওয়ার ব্যাপারে বলা আছে এমনকি যুবতী সরসি ষোলো বয়সের পনেরো বয়সের বা যুবতী মেয়েরা হলো মাসিকে অবস্থিত হোক অথবা বাচ্চা পুরোশনের যুদ্ধ রক্ত নেফাশে হোক সবাই ঈদগা মাঠে যাবে কিন্তু যেই মেয়েদের এই সমস্যা রয়েছে এই সমস্যা থেকে তারা কি করবে ঈদগা মাঠের দূরে ঈদগা মাঠে থেকে পাশে অবস্থান করবে এবং সে দোয়াতে শরিক হবে কিন্তু নামাজ সে পড়বে না ঈদের নামাজ পড়বে না দেখুন কত সুন্দর বিধান তারপর আরেকটি বিষয় হলো যে রোজা মেয়েদের রোজা রাখা মাসিক অবস্থায় রোজা রাখা এটাও নিষেধ এই অবস্থায় রোজা রাখা নিষেধ কিন্তু পবিত্রতা অর্জিত হয়ে গেলে সে তখন এই রোজাগুলি কাজা করবে ফরজ রোজা নফল রোজা কাজার বিষয় না নফল রোজা তার প্রতি করা হয় না যেগুলো ফরজ রোজা সে আস্তে আস্তে এগুলি কাজা করে নিবে আরেকটি বিষয় করা হ্যাঁ তব ফরজ তব যেটা হজের এবং উমরা যেটা ফরজ তব এই ফরজ তব তাকে করতে হবে যখন পবিত্রতা অর্জন করবে সে তব করে নেবে কিন্তু বিদায় তো তার এটা তার জন্য যেটা একবার বিদায় নিয়ে চলে আসে এটা আল্লাহ বলেন তার প্রতি মাফ করে দিয়েছেন এ সম্পর্কে দলিল আমি যাচ্ছি ওইদিকে তারপরে দেখুন আরেকটা বিষয় বলবো যে অবস্থান অবস্থান করা করা হ্যাঁ তার জন্য আলোচনা করছে আরেকটা বিষয় হয়েছে যে মহিলার সাথে হায় অবস্থা মাসিক অবস্থায় নেফাস অবস্থায় বা মাসিক অবস্থায় মহিলার সাথে স্বামী স্ত্রীর ব্যক্তিগত চাহিদাগুলো পূর্ণ করা হ্যাঁ এই চাহিদাগুলো সবই পূর্ণ করতে পারবে যেহেতু আল্লাহ কোরআনে বলছেন যে ইয়াচালু ইয়া চালু না কানির মাহিদ তোমাকে যদি এই সম্পর্কে মাসিক সম্পর্কে বা মহিলাদের হায়ের সম্পর্কে প্রশ্ন করে তাহলে নবী তুমি বলো কুলহু আদান এটা এটা হলো কষ্টদায়ক ফিল এই অবস্থায় তোমরা মহিলা থেকে দূরে অবস্থান করো বা ত্যাগ করো মহিলাকে হলে তাহ না হরু না যে বন্ধু পবিত্র না হয় তার প্রতি নিকটবর্তী হো না এটার এটা তারা উদ্দেশ্য কি উদ্দেশ্য যে মহিলাকে একটা ঘরে তারপরে রেখে দিবে যেমন জাহিলিয়াতের জামানায় যখন মাসিক মহিলাদের মাসিক হইতো সমস্যা হইতো তারা করতো কি একটা জায়গায় খুপুরি বানায় ঘরের মধ্যে কোনায় কোনায় চুপ করে রেখে দিত কোনো কিছুই করতে দিত না কাজ মাস এই সেই ইত্যাদি যেই বন্ধু তার দিকে দেখতো না গোপনে কিটু একটু খানা দিয়ে চলে আসতো তো এগুলি তো সব মারাত্মক জাহিলিয়াতের অভ্যাস আল্লাহ রসুল সাল্লাম মহিলাদেরকে এই অবস্থায় লক্ষ্য করে বলছেন যে ইসনা ও কুল্লা সেন ইল্লা যে মহিলার সাথে সব কিছুই করো মাত্র সঙ্গম বাদ দিয়া তো মেয়ের সাথে সঙ্গম বাদ দিয়া তো সঙ্গমের স্থান বাদ দিয়া আর যা কিছু সব কিছু তার জন্য হালাল স্বামীর জন্য ভোগ করবে আনন্দ করবে ফুর্তি করবে সব কিছুই যা আছে তে ওই জায়গার মধ্যে শক্ত করে কাপড় বেঁধে বাকি যা তার করার দরকার সেই সেই অবস্থায় করবে এই সম্পর্কে দলিল আছে তারপরে আরেকটা হলো তালাক তালাক অবস্থা যারা একটা আমাদেরকে জানতে হবে যে মহিলাদেরকে মাসিক অবস্থায় তালাক দেওয়া ওই অবস্থায় তালাক দেওয়া নিষেধ যে তল্লা কোরআন মাজিদে বলছেন ইয়া নাবি হে নাবি ইজা তল্লাক তো নিসা যখন তোমার মহিলা থেকে তালাক দাও তল্লি ফা তল্লি কি না তখন তার ইজ্জতে তালাক দিতে হবে এই আয়তের ভিত্তিতে মহিলাদের মাসিক অবস্থায় তালাক দেওয়া নিষেধ পবিত্র অবস্থায় তালাক দিতে হবে তার মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম বলছেন ওলামা ইকরাম এরকম আরও অনেকগুলি আলোচনা মহিলাদের আছে ব্যাপার আছে তারপরে আপনার তারপরে মহিলা যারা আরেকটা হলো যে পবিত্রতা অর্জন হলে গোসল করা তার জন্য ওয়াজি ফরস তাই আমরা এখান থেকে জানতে পারলাম যে মহিলা মাসিক অবস্থায় বা হায় হলে কি কি কাজ করবে এখন প্রশ্ন থেকে গেল যে মহিলাগণ দুধ দৌড়াইতে পারবে না তারপর একটা বিষয় বলছেন যে হায়েজ হলে চুপ করে যায় নামাজে বিষয়ে বসে থাকবে জুপেরা যাতে কেউ না বসতে পারে হায়েজ হয়েছে এটা কেমন কথা এটা তো পাগলা কিছুই না আরে ভাই মহিলাদের মাসিক অবস্থা হবে মাসিক হবে এটা তো স্বামী জানবে না তা জানবে কে স্বামী জানবে জানবে না ছোট ছেলে মেয়েদের জানার দরকার নাই কিন্তু জানলে তাই কি হয়েছে মাসিক হইলে যে চুপ করে ঘরে বসে থাকবে যাতে কেউ না জানে এগুলো বাকলাম সময় কিছু না সব কাজ করবে সবাই জানলে তাই কি হয়েছে যাদের জানা ঘরের মধ্যে যারা অবস্থান করবে সে জানবে আর কি এটা সে রাস্তায় যায় ঢোল দিবে যে আমার মাসিক হয়েছে আমার মাসিক হয়েছে এটাকে ঢোল দিবে মানুষ জানলে এটা তো তার নিয়মিত প্রতি মাসে হইতেই থাকবে তার নামাজ অবস্থায় প্রতি মাসে কি প্রতিদিন যা সাত দিন আট সাত দিন সাত দিন পনেরো দিন পর্যন্ত থাকে সে কি যায় পনেরো দিন পর্যন্ত এই পাগলামি শুরু করবে পাঁচ সপ্তাহ নামাজে এটা একটা পাগলামি তারা কিছুই না তারপরে রান্না বান্না করবে না এই করবে না সে করবে না এই সমস্ত কুসংস্কার তারপরে দুধ হইবে না সমস্ত কাজ করবে সে যদি শরীরতে এই সমস্ত কাজ করা নিষেধ তাহলে আউট কাজ করা তো তার নিষেধের কোনো অন্তর্ভুক্ত বলা চলবে না ছেলে মেয়েদেরকে খাওয়াবে না ছেলে মেয়েদের লেখাপড়া করবে না ছেলেমেয়েদের দেখাশোনা করবে না ছেলে মেয়েদের গোসল করাবে না ছেলে মেয়েদের পাক পবিত্র রাখবে না ছেলে মেয়েদের কাপড় চোপড় পরাবে না স্বামীর কাজগুলি কি করবে সমস্ত কাজ করবে যদি মেয়েটা হাইজ হয় অবশ্যই যদি চুপ করে বসে তাকে কিছুই করবে না তাহলে এই বাকি কাজগুলি কি করবে যার বাড়িতে কোনো কাজের মেয়ে নাই যার বাড়িতে কোনো স্ত্রী ছাড়া কিছুই নাই তো ওই মেয়ে স্বামীর কাজগুলি কি করে দিবে বাচ্চার কাজগুলি করে দিবে করে দিবে কে যে বাচ্চাটা ছোট মনে করে একটা বাচ্চা অনেক সময় তো এক বছরের মাথায় একটা বাচ্চা চলে আসে দুই বছরের মাথায় বাচ্চা চলে আসে তো এই বাচ্চাকে দেখাশোনা কে করবে মেয়েদের দেখাশোনা কে করবে ছোট বাচ্চাদের দেখাশোনা কি করবে এই স্বামীর সংসারে দেখাশোনা কি করবে এটি কে লালন পালন করবে এইগুলি কে ব্যবস্থাপনা করবে এগুলি মানুষের পাগলামি ছাড়া কিছুই না সাবধান থাকতে আমাদেরকে যে কোনো শরীরতে যে বিষয়গুলি উল্লেখ করছে এটা স্পষ্ট বুঝছেন আপনারা বাকি শরীরতে বাকি দুনিয়ার সমস্ত সম্পৃক্ত কাজগুলি করা যাবে কোনো কাজ তার জন্য নিষেধ নেই যে কাজগুলি উল্লেখ করা হয়েছে এই কাজ বাদ দিয়ে সমস্ত কাজ তার জন্য করা যাচ্ছে এতে কোনো নিষেধাজ্ঞা সুতরাং আমাদেরকে এই বিষয়ে সাবধান হতে হবে শরীরের বাইরে কোনো কিছু করা নিজের চাহিদা মতো হলে চলবে না নিজের ব্রেন প্রসূত মন মেজাজ মতো চলবে না মানুষ শরীরকে এভাবেই তো কঠিন করে নিচ্ছে নিজের মন গড়া বানিয়েছে আজকে যে মেয়েদের কথা যদি মেয়েকে চুপ করে বসা দিতে যাহের মতো যে কিছুই করতে পারবে না তো এই সংসারের কাজগুলি কে বাস্তবায়ন করবে এই কাজগুলি কে দেখবে কে করবে এগুলি হ্যাঁ তা মহিলা কি একটা ই হয়ে গেছে নাকি এটা তো ইসলাম এই মহিলাকে আল্লাহ রব আলিনের আয়াত এবং শরীয়ত দ্বারা মহিলাকে সম্মানিত করা হয়েছে জাহিলের বুকে এদিকে অসম্মানি করা হয়তো মহিলাকে খারাপ চোখে দেখা হতো খারাপ নজরে দেখা হতো যেটা অন্যান্য ধর্মে দেখা হয় এখন বর্তমানে ইসলাম এই জন্যই তো ইসলাম নারীকে সম্মান দিয়েছে মানুষ বোঝে না এটি যাই হোক আল্লাহ কল্হাল আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং যারা এই সমস্ত কথা বলে আল্লাহ তাদেরকে তারকে সহিবুজ আমল করার তৌফিক দান করুন আমরা ইসলামের ব্যাপারে প্রশস্ত হৃদয় রাখবো এবং ইসলাম জেনে শুনে আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে আল্লাহর শরীয়তের পূর্ণ বিধানকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন পর দিনের প্রতিশ্রুত রাখুন পরকালে নাচাদের ব্যবস্থা করুন আমিনা সালাম আলিকমত